এই দেখো বন্ধুরা, একটু আগে তোমাদের দাদা ভাই গাছগুলোতে জল দিল। গাছগুলো কত সুন্দর লাগছে, কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর এই যে এগুলো হচ্ছে পালং শাক। আর এই যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন কদিন পরে খেতেও খুব সুন্দর হবে। দেখো গাছগুলো খুব ভালোই হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পল কুইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি, নর্মালি মোটামুটি ভালো আছি। কারণ আমার ভিডিওতে তো ভিউয়ার্স আসছে না, কেউ দেখছে না, এই জন্য মোটামুটি চলছে। জীবন যেভাবে চালাতে হয় সেভাবে চলছে আর কি। আর দেখো আজকে হয়তো ভিডিওটা একটু আলাদা লাগছে, কারণ দেখো আজকে ফোনটা কত দূর রেখে কথা বলছি তোমাদের সঙ্গে, কারণ তোমাদের দাদা ভাই কালকে হচ্ছে গিম্বেল এনে দিয়েছে আমাকে, একখানা গিম্বেল এনে দিয়েছে। আর সে গিম্বেল দিয়ে শ্যুট করছি, গিম্বেলটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখন হচ্ছে বসে আছি, বাইরে বসে আছি, বাইরে বসে আছি পাশের জমিতে। কালী পুজো উপলক্ষে দেখো ল্যাপালেপি হচ্ছে পাশের জমিতে, আর মানে পৌষ কালী পুজো হয় পাশের জমিতে, ল্যাপালেপি হচ্ছে। আর আমি এখন বসে আছি বাইরে, স্নান টেনান করে নিয়েছি, স্নান টেনান করে হচ্ছে এখানে বাইরে বসে রয়েছি। আর দেখো মানে সিঁদুর তো অনেকটা পড়েছি, কারণ কটা শর্ট ভিডিও করবো বলে। আর শীত এতটাই লাগছিলো সবার প্রথমে যে চাদরটাও পরে নিয়েছি। আর প্রথমে রোদে বসেছিলাম, তারপর রোদের ওইখানে ওই পাশটায় ওই পাশটায় ওইখানে আমার দিদা দাঁড়িয়ে আছে, তার ওই পাশে রোদে বসেছিলাম। আর রোদে বসে তারপরে মানে গরম লাগছিলো, তারপরে ছায়া জায়গায় চলে এসেছি, যে ওপরে ঘর আছে, ঘরের এই পাশেই বসে রয়েছি ছায়া জায়গায়। তাও মাথার দিকটা একটু রোদ লাগছে, সেখানে বসে এখানে বসে রয়েছি। আর মানে বসে বসে ভিডিও করবো ভাবছিলাম, কটা শর্ট ভিডিও। তারপরে ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, ব্লগটাও স্টার্ট করে দিই তোমাদের সঙ্গে। আর আজকের থেকে এইভাবে ব্লগ করবো। দেখো কতটা কত সুন্দর দেখানো যাচ্ছে সব কিছু, দেখো সব কিছু চারিদিকে ভালো দেখানো যাচ্ছে, কারণ গিম্বেলটা ধরে আছে। এই গিম্বেল দিয়ে আজকে মানে পুরো ভিডিওটা শ্যুট করবো আমি, এই গিম্বেলটা দিয়ে, গিম্বেল দিয়ে আজকে শ্যুট করবো। আর তোমাদের দাদা ভাই ওই রাস্তার ওই পাশে একজন এসছে, তার সাথে গল্প করছে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার দিদা হচ্ছে রাস্তার ওই দিকে আছে, আর এখানে রয়েছি আমি। সকালবেলা হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে রয়েছি। আর আমার দিদাকে দিয়ে দিদা হেঁটে বেড়াচ্ছে, কাজ করাচ্ছিলাম দিদাকে দিয়ে, এতক্ষণ ধরে খাটাচ্ছিলাম, আর এখন হচ্ছে বসে রয়েছি। তারপরে আবার কিছুদিন পরে আমার মাও আসবে। তবে এবার এবার ব্লগে দিদাকে দেখতে পাচ্ছ, আর কিছুদিন পরের থেকে আমার মাকেও দেখতে পারবে তোমরা। দেখো তোমার দাদা ভাই এখন হেঁটে আসবে ওইখান থেকে, ধরো দেখো তোমার দাদা ভাই হেঁটে এটা আসছে, আমার দিদা ডাকবে না তাই হেঁটে এটা আসছে। জল দিবা ওই গাছগুলোতে, জল দিবা তোমার দাদা ভাইকে আমার দিদা ওই গাছগুলোতে জল দিতে বলছি। যেই গাছগুলো দেখাচ্ছিলাম, জল দেওয়ার পরে আবার দেখাচ্ছি গাছগুলো, গাছগুলো খুব সুন্দর হয়েছে। আমার দিদার যে গাছগুলো লাগিয়েছিল ওই গাছগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। আর খেতে কেমন হবে, মানে সার ছাড়া মটর সুটির মানে মটরশুঁটির শাক মানে খাওয়া যাবে। মটরশুঁটির শাক শুনেছিলাম খাওয়া যায় না, কিন্তু মটরশুঁটির শাক খাওয়া যাবে। আর পালং শাক, পালং শাকগুলো তো ভাবছি কেমন হবে খেতে, আশা করি তো ভালোই হবে। জল দিতে যাচ্ছ? দাও জল। দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে এখন জল দিচ্ছে সেই গাছগুলো, গাছ ক্লান্ত হচ্ছে না। এইখানে হচ্ছে আমার দিদা রয়েছে, এই যে গাছগুলো। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, দিয়ে দাও। ওই যে কি গাছ জানো, বরবটি গাছ, ওই যাই হোক লাফা গাছ। আরে এইখান দিয়ে বাবাই দেবো, ওই যে এই দেখো বন্ধুরা, একটু আগে তোমাদের দাদা ভাই গাছগুলোতে জল দিল। গাছগুলো কত সুন্দর লাগছে, কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর এই যে এগুলো হচ্ছে পালং শাক। আর এই যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন
কদিন পরে খেতেও খুব সুন্দর হবে। দেখো গাছগুলো খুব ভালোই হয়েছে। তো এভরিওয়ান, দেখো আমি আর আমার দিদা, ওই যে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, এখন যাব বাজারে। বিকাল হয়ে গেছে আর আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তখন তো আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না। এখন যাচ্ছি বাজারে, বাজারে গিয়ে দেখি ভাবছি কটা থালা বাসন আর দেখি কিছু সাজার সাজার জিনিস কিনবো। তো চলো এখন যাচ্ছি। দেখো তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর বাজার করে নিয়ে আসলাম। এই যে আমার দিদা বাজার করে নিয়ে আসলো, থালা বাসন রয়েছে আর সাথে শাকালু মাখা নিয়েছি। আর সাজার জিনিসের দোকানে গেছিলাম, দুটো কানের নিয়েছি। আর এখন হচ্ছে যাব বাড়ি, প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল। এ দেখো বন্ধুরা, আমি আর আমার দিদা হচ্ছে বাজারে গেছিলাম, আর দিদা ওই যে বসে বসে শাকালু মাখা খাচ্ছে। আর এইখানে হচ্ছে কিনেছি, দেখো এই একটা কানের কিনেছি আর এইটা কিনেছি, এই দুটোই কিনেছি। আর থালা বাসনগুলো তো দেখলেই, এই যে একটা আর এই যে একটা। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাও। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই মানে ভিডিও করতে বসেছি। দেখো তখন ওই যে বাজার থেকে বাড়ি আসলাম, আর বাজার থেকে বাড়ি এসে এখন আমার স্টুডিওতে বসে আছি। এটা হচ্ছে লো পাওয়ার দিয়ে রেখেছি, আর ওইখানে একটা রিং লাইট জ্বলছে। আমার স্টুডিওতে বসে আছে, এখন বসে বসে ভিডিও করবো। এই দেখো পিছনে এটা কেমন লাগছে তাই বলো, প্লে বাটনটা ঝোলানো কেমন হয়েছে তাই বলো, প্লে বাটনটা কেমন লাগছে সেই লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, আজকে তো সারাদিনটা দেখতেই পেলে যে আমি কীভাবে কাটালাম। আজকে অতটা বেশিও ভিডিও করা হয়নি, আর এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আর এখন হচ্ছে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো। আর এখন হচ্ছে সবাই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।